ট্রাফিকে আমরা তিনটে লাইট দেখি হলুদ সবুজ এবং লাল এখন শেয়ার বাজার হলুদে রয়েছে না ওদিকে না এদিকে ট্রাফিক পুলিশ হচ্ছে ফেড যেটার অ্যানাউন্সমেন্ট আজকে রাত্রি সাড়ে এগারোটার সময় আসবে তো সাড়ে এগারোটার সময় ডিপেন্ড করছে যে লাল আলো জ্বলবে নাকি হলুদ আলো জ্বলবে সেই অনুযায়ী শেয়ার বাজার মুভ করবে মানে ফেডের যে অ্যানাউন্সমেন্ট সেটা ইন্টারেস্ট রেট যেটা সেটা আরও হাইক করবে যদি হাইক করে তাহলে কত বেসিস পয়েন্টে হাইক করছে যদি পঁচিশ বেসিস পয়েন্টে হাইক করে তাহলে সেই খুব একটা বড়ো প্রবলেম না যেটা ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম ফান্ড হাউস এক্সপেক্ট করছে যে ফেড ইন্টারেস্ট রেট হাইক করবে কিন্তু যেরকম কমেন্ট্রি দু তিন মাস আগে দিচ্ছিল ফেড যে ভীষণভাবে রেট আমরা বাড়াবো কেননা ইন্টারেস্ট রেট এখন ছ পয়েন্ট ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্টে চলছে অনেকটা বেশি চলছে এবং আমাদের টার্গেট হচ্ছে টু পার্সেন্টে নিয়ে আসা যার জন্য আমরা ইন্টারেস্ট রেট আরও র্যাপিডলি বাড়াবো তার ফলে শেয়ার বাজার ওই অ্যানাউন্সমেন্টের পর আরও অনেকটা পড়ে গেছিল কিন্তু এখন সবাই এটাই বলছে বা মনে করছে যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে বাড়াতে পারে ফিফটি বেসিস পয়েন্টে নাও বাড়াতে পারে আবার অনেকে মনে করছে যে ফেড ইন্টারেস্ট রেট বাড়াবে না পজ নিতে পারে বা আরও কম করতে পারে যেরকম ইলন মাস্ক বলেছেন যে ফেডকে ফিফটি বেসিস পয়েন্টে ইন্টারেস্ট রেট কমানো উচিত তো আমার একদমই মনে হয় না যে এটা পসিবল হবে এটা যদি হয় তাহলে ইনফ্লেশন আরও র্যাপিডলি বাড়বে তাতে আরও ক্ষতির দিকে যাবে লং টার্মে ইকোনমি সেটা না করে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে বাড়ানো আর যদি আমরা দেখি ব্যাঙ্কিং কোলাপসের কথা বলি তাহলে ছশো কুড়ি বিলিয়ন ডলার এম টু এম লস দেখছে মানে সেই লসটা বুক করেনি ব্যাংক কিন্তু তারা লস দেখছে এখন যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয় তাহলে এম টু এম যেটা লস সেটা আরও অনেক বাড়তে থাকবে আর অনেক ব্যাঙ্ক কোলাপস করে যাবে সেন্টিমেন্টের প্রবলেম হতে পারে তো নিশ্চয়ই কিছু পজিটিভ অ্যানাউন্সমেন্টও আসবে যদি টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে বাড়ানো হয় তাহলে কিছু পজিটিভ অ্যানাউন্সমেন্টও আসবে তার জন্য আমাদের চোখ থাকবে আর এইটাই একমাত্র শেয়ার বাজারের দিক নির্ণয় করবে যে শেয়ার বাজার এখান থেকে রিকাভার করবে নাকি কমবে নাকি একই থাকবে দেখা যাক আজকে শেয়ার বাজার যেরকম একদম সাইডওয়েজ ছিল অবভিয়াসলি ইভেন্টের জন্য ওয়েট করছে সবাই ডাও জোনস দুদিন ধরে বাড়ছিল এবং এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন সাইডওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছে অবভিয়াসলি ডাউজনসও ওয়েট করছে রাত্রি সাড়ে এগারোটার জন্য তারপরে তার মোমেন্টামটা আমরা ট্র্যাক করাটা খুবই ইন্টারেস্টিং হবে দেখাটা এবং আগামীকালকে শেয়ার বাজারে এক্সপায়ারি রয়েছে তো কীভাবে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি কি রকম আমাদের প্রাইস অ্যাকশান বলছে আমাদেরকে কিভাবে আমরা ট্রেড নিজের নিজের জন্য নিতে পারি সে বিষয় নিয়ে এবার আলোচনা করব আবার অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমি এখন যেরকম বলছি মানে লাস্ট কয়েকটা ভিডিও থেকে বলছি যে যখন ইনভেস্টমেন্ট করার সময় তখন দেখবেন শেয়ার বাজারে সব কিছুই নেগেটিভ যে এই হতে পারে ওই হতে পারে এই ক্ষতি হতে পারে ওই ক্ষতি হতে পারে সব কিছুই নেগেটিভ আপনি পাবেন ভয় লাগবে আপনারা ওই সময়টাই হচ্ছে বেস্ট টাইম বিনিয়োগ করার কিন্তু আমাদের কাছে ক্যাপিটালও থাকতে হবে তার জন্য তো আমি আপনাকে এটা বলছি না যে আপনার যা কিছু ক্যাপিটাল আছে সব লাগিয়ে দিন এই সময় না একদমই না যেরকম যেরকম রেগুলার ইনকাম আসবে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ টাকা যা ইনকাম করুক না কেন বা যেরকমভাবে আপনার স্যালারি ক্রেডিট হয় রেগুলার বেসিসে ঠিক সেরকমভাবে রেগুলার বেসিসে আপনি ইনভেস্টিং করতে থাকুন ঠিক আছে এখন মার্কেট নিচে পড়ে গেছে পোর্টফোলিওতে আমরা লস দেখছি অবভিয়াসলি কিন্তু তার বলে ম্যাচের মধ্যে থেকে আমরা তো ছেড়ে যেতে পারি না যখন আমরা ম্যাচে নেমেছি তখন যদি সার্ভাইভ করতে পারি শেয়ার বাজারে এর আগে আমি বারবার বলেছি যে সার্ভাইভ যদি আমরা করে নিতে পারি এই সব ক্রাইসিসগুলো তাহলে দেখবেন যে এর পরে কিন্তু অনেক ভালো দিন রয়েছে আর সেই দিনের জন্য আমাদেরকে সার্ভাইভ করতে হবে তো এখন এই ক্ষেত্রে যদি আমি ট্রেডের কথা বলি তাহলে সেরকমভাবে ট্রেডের অপরচুনিটি খুব একটা নেই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে কেননা মার্কেট এখন সাইড ওয়েজের মধ্যে চলছে বা এখন নেগেটিভ লোয়ার লো তৈরি করতে করতে বিয়ারিশ মার্কেটে রয়েছে তো এখন যদি ভালো কোনো কোম্পানি আমি দেখি আমার নিজের বাইং লেভেলে যদি দেখি টু হান্ড্রেড এর কাছে রয়েছে বা এমন কিছু তাহলে আমি সেখানে বিনিয়োগ করার জন্য দেখি কিন্তু এই সময় এমন প্রাইজেকশন তৈরি হচ্ছে বা এই সময় যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো অনেকটা খিঁচে পড়েছে ঠিকই কিন্তু ইএমের কাছাকাছি সেরকম পাচ্ছি না ভালো কোনো স্টক যেগুলো আমার নিজের ওয়াচ লিস্টে রয়েছে আমি কী করছি এখন আমি পোর্টফোলিও যেটা রয়েছে আমার সেখানে আমি এসআইপি করে যাচ্ছি যেটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল মেম্বারদের সাথে শেয়ার করেছি সেই স্টকগুলো আমি রিড করেছি আমার ভালো লাগে সেই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বলে আমি মনে করি ফিউচার গ্রোথ ওরিয়েন্টেড স্টক সেই স্টকগুলোতে আমি এস কন্টিনিউ করে যাচ্ছি আমি একটা এসআইপিও বাদ দিচ্ছি না তো একদিকে তো ইনভেস্টিং চলছেই আমার সেখানে কোনো আমার হ্যাঁ মানে স্টপ নেই যেরকম যেরকম ইনকাম আসে সেরকম সেরকম প্রত্যেক মাসে আমি সেখানে বিনিয়োগ করি যেরকম প্রত্যেকটা স্যালারিড এমপ্লয়ি করে থাকেন বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন ঠিক সেরকমভাবে আমি ওখানে করি কিন্তু স্টপ করি না অনেক মানুষ স্টপ করছেন এটা ভুল করছেন স্টপ করবেন না কন্টিনিউ করতে থাকুন আর যেরকম যেরকম আমি দেখি যে লং টার্ম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি রয়েছে এই শেয়ারটা টু হান্ড্রেড ডি এম এর কাছে ট্রেড করছে তো সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার হিস্ট্রি প্রাইজ অ্যাকশান দেখে সেরকমভাবে আপনার সাথে শেয়ারও করি যেরকম একটা দূর স্টক আমি রিসেন্টলি শেয়ারও করছিলাম পিডি লাইট ইন্ডাস্ট্রি নিয়ে অনেকবার কথা বলছিলাম এশিয়ান পেন্টস নিয়ে দু হাজার সাতশো লেভেল আমরা অনেকবার কথা বলেছি যদি একটু হাই লেভেলস আমি কিনেছি কিন্তু তারপরে বলেছি যে যারা বিনিয়োগ করেননি তারা দু হাজার অবশ্যই বিনিয়োগ করে সেখান থেকে বেশ খানিকটা বেড়েছে এরকম আরও অনেক স্টক রয়েছে আজকে একটা স্টক নিয়ে কথা বলবো তো এমন এমন এখন সিচুয়েশন মার্কেটে যে যদি কোনো স্টক ব্রেকআউটও দেয় কেননা আজকের ভিডিওতে যদি একটা দুটো ব্রেকআউট স্টকের আমি নামও বলে দিই আপনাকে বা চার্টও দেখাই হতে পারে পরের দিন দু তিন পার্সেন্ট বেড়ে গেল কিন্তু তারপরের দিন আবার দু তিন পার্সেন্ট কমে গেল তো লাভ কি হলো তো ওই জন্য এখন একটুখানি যেহেতু মার্কেট ইয়েলো সিগনালে রয়েছে আমাদেরকেও একটু সময় নিয়ে দেখতে হবে যে মার্কেটে এখন পরিস্থিতি কী চলছে এসআইপি মোডে বিনিয়োগ করাটা সব থেকে বেস্ট লং টার্ম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ভালো ভালো স্টক ইএমএতে বিনিয়োগ করুন সব বিনিয়োগ করবেন না অল্প অল্প করে বিনিয়োগ করুন এইটুকুই বলার সামনের দিন একটা ভিডিও আমি বানিয়ে দেবো যেখানে আমি কোন কোন স্টক ওয়াচ লিস্টে রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট লেভেলস যেই লেভেলে আমি মার্ক করে রেখেছি বিনিয়োগ করার জন্য সেটা আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে তাহলে চলুন একবার দেখে নিই আমরা চার্ট ওয়াইজ যে মার্কেট এখন কোন পজিশানে রয়েছে আগামী কালকের জন্য এক্সপায়ারি রয়েছে কীরকমভাবে ট্রেড আমরা ইনিশিয়েট করতে পারি শুরু করছি প্রথমে ডাও চার্ট দিয়ে ডাও জোনসের ডেলি চার্ট আমাদের সামনে রয়েছে গতকালকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম যে এই যে জোনটা আমি টেনেছি হলুদ কালারের যে জোন সেই জোনটা রিজেকশন হিসেবে কাজ করতে পারে আগামী দিনে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট সাইড ওয়েজও রয়েছে পয়েন্ট জিরো যখন আমি শুট করছি ইভেন্টের জন্য ওয়েট করছে সাড়ে এগারোটার পর দেখবেন যে এটা বাড়ছে নাকি কমছে যদি কমে এখান থেকে যেটা এটা রিজেকশন হিসেবে কাজ করবে যদি কমে তার মানে আরও এখান থেকে নেগেটিভ আমরা দেখতে পারি মার্কেটকে ডাউজোনসকে তার ইফেক্ট আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটেও দেখতে পারি কিন্তু যদি ব্রেক আউট দিয়ে দেয় বড় গ্রিন ক্যান্ডেলে তার মানে এরা যারা শর্ট করে রেখেছিলো তারা নিজের পজিশন থেকে সরে আসবে আর একটা ভালো র্যালি আমরা উপরের দিকে দেখতে পারি আর সেটা ডিপেন্ড করছে ফেডের অ্যানাউন্সমেন্টের ওপর যে তারা কি অ্যানাউন্সমেন্ট করছে যদি আমরা নিজেদের মার্কেটের কথা বলি নিফটির কথা বলি তাহলে নিফটি দেখুন আজকে পুরো সাইডওয়েজের মধ্যে গেছে এবং লাস্ট তিন চার দিন ধরে একই জায়গায় ট্রেড করছে কিন্তু যদিও ভোলাটিলিটি রয়েছে ভীষণভাবে আজকের দিনে যদিও ভোলাটিলিটি ছিল না সেরকম কিন্তু গতকালকে তার আগের দিন তার আগের দিন বা তিন চার দিন ধরে কীরকম ভিক্স তৈরি করছে দেখুন নিচের দিকে ওপরের দিকে দারুণ ভোলাটিলিটি কিন্তু একই জায়গায় রয়েছে যেটা আমরা বলছিলাম যে এখন হলুদ সিগনালে রয়েছে এখন যদি ট্রাফিক পুলিশ মানে ফের যদি এখন গ্রিন সিগনাল দেখিয়ে দেয় তাহলে এখান থেকে দুর্ধর্ষ রিকাভারি আমরা দেখতে পারি আর ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেলের কাছেও রয়েছে এই যে সাপোর্ট লেভেল সেটাও রয়েছে গতকালকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছিলাম যদি ব্রেক ডাউন করে দেয় ধীরে ধীরে এখানে নিচে আসে তাহলে আমরা এখান থেকে আবার আরও ফল আমরা দেখতে পারি সেক্ষেত্রে নেক্সট যেটা সাপোর্ট সেটা হলো ষোলো হাজার ছশো পঞ্চাশ যেখানে ওয়ান হান্ড্রেড ইএমের উইকলি সাপোর্ট রয়েছে সেটা যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট আমাদের সাপোর্ট হলো একদম ষোলো হাজার লেভেল যেটা রাউন্ড একটা লেভেল ঠিক আছে তো নিফটির ক্ষেত্রে যদি আমরা একটু এখানে দেখতে চাই যে আগামীকালকের জন্য কালকে এক্সপায়ারি রয়েছে তো আগামীকালকের জন্য কীরকমভাবে ট্রেড আমরা প্ল্যান করতে পারি তো এখানে ফিফটিন মিনিটসের চার্জ যদি আমরা খুলে নিই তাহলে দেখুন যে নিফটি একই রেঞ্জের মধ্যে আজকে ঘোরাঘুরি করেছে কারেক্ট একদম সাইডওয়েজ মোমেন্ট আমার মধ্যে ছিল কালকে যেহেতু একটা ইভেন্টফুল ডে ওই জন্য হয় এটা গ্যাপ আপ ওপেন হবে বা গ্যাপ ডাউন ওপেন হবে ফ্ল্যাট ওপেন হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে যদি গ্যাপ আপ ওপেন হয় এবং ফেডের যেরকম অ্যানাউন্সমেন্ট নিয়ে আলোচনা করলাম গতকালকের ভিডিওটা অবশ্যই দেখে নেবে যদি এইটা এই অ্যানাউন্সমেন্টটা এতটা গুরুত্বপূর্ণ কেন তাহলে কালকের ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে কেন এতটা গুরুত্বপূর্ণ কেন সবার চোখ রয়েছে এই অ্যানাউন্সমেন্টের দিকে তো ভালো যদি পজিটিভ অ্যানাউন্সমেন্ট হয় তাহলে গ্যাপ আপ ওপেন হয়ে যদি প্রথম আধ ঘন্টা স্টে করে গ্রিন কালারের ক্যান্ডেল আমরা দেখি তার মানে কি এখান থেকে সুন্দর একটা বাইং হলো পজ নিল সেকেন্ড টাইম আবার বাইং শুরু হবে যারা যারা শর্ট করে রেখেছিলো তাদের পজিশান কাট করতে হবে তো সেখান থেকে একটা রিলিফ র্যালি আমরা পেতে পারি ঠিক আছে কিন্তু যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে সেক্ষেত্রে এই যে লাস্ট সুইং বাজকে যেখানে মানে কনসালিটেট করেছে তার নিচে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে প্রথম আধ ঘন্টা যদি এর নিচে স্টে করে তাহলে আমরা সেলিংয়ের দিকে যেতে পারি ঠিক আছে আউট অফ দ্য মানি কল টল সেল করে দিতে পারি খুব একটা বেশি সমস্যা হবে না বলে আমি মনে করি তবে নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে যেটা ট্রেড রয়েছে সেটা একটু বেটার ট্রেড রয়েছে দেখুন এখানে যদি আমি দেখাই তাহলে আজকের দিনটা পুরো সাইডওয়েজ ছিল আমি ফিফটিন মিনিটসের চার্ট খুলে নিয়েছি নিফটি ব্যাঙ্কের হ্যাঁ তো এখানে দেখুন আজকে পুরো দিনটা সাইডওয়েজ ছিল তো সেম প্যাটার্ন এখানে খুব সুন্দর একটা র্যালি দিল র্যালি দেওয়ার পর পজ নিয়েছে হলুদ সিগনালে দাঁড়িয়ে আছে এখন যদি ফেড গ্রিন সিগনাল দেখিয়ে দেয় কালকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা ওয়েট করবো আধ ঘন্টা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে এরকমভাবে আর প্রাইজ অ্যাকশন যদি এরকম হয় ঠিক আছে লাস্ট উইংকে যখনই ক্রস করবে তখনই আমরা বাইং করতে পারি এবং যদি আপনি মনে করেন যে না আমি অপশান সেলার তাহলে আপনি এই যে এই যে বক্সটা রয়েছে এই যে বক্সটা আমি টানলাম এই বক্সের নিচে মানে উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলের দিকে আপনারা পুড সেল করতে পারেন যদি আপনার ভিউ থাকে বুলিশ কালকে সেটা প্রাইজ অ্যাকশান দেখলেই বুঝতে পেরে যাবেন আবার যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় ধরুন এই যে বক্স রয়েছে যেখানে আজকে সাইডওয়েজ ওয়েজ দেখালো মার্কেট তার নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং প্রথম আধ ঘন্টা যদি এর নিচে স্টে করে তাহলে কিন্তু আমরা সেলিংয়ের দিকে থাকব ঠিক আছে আচ্ছা এবারে আরও একটা থিওরি আপনাকে বলেছিলাম যে যদি ধরুন গ্যাপ ডাউন ওপেন হচ্ছে ভালো করে শুনবেন গ্যাপ ডাউন ওপেন হচ্ছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর প্রথম আধ ঘন্টা স্টে করলো কিন্তু তারপরের সেকেন্ড হাফে এটা ব্রেকআউট দিয়ে দিল ওপরের দিকে তাহলে আপনি কি করবেন তাহলে ভেবে দেখুন যে এই যে জোনটা রয়েছে এই জোনটাতে বায়ার এবং সেলার দুজনেই অ্যাক্টিভ ছিল আজকে ঠিক আছে এখন এই কনসলিডেশনের নিচে যদি ব্রেক ডাউন দেয় মানে সেলাররা এখানে উইন হয়ে গেল সেলাররা যদি নিচের দিকে না নামিয়ে যে না নামিয়ে নিয়ে যেতে পারে যদি বায়ার আবার ওপরে টেনে ওপরে ব্রেকআউট দিয়ে দেয় ঠিক আছে তাহলে আমরা আবার বাইংয়ের দিকে যাব তাহলে এখানে দুটো থিওরির কথা বললাম একটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হলে কি করবেন আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় তারপরে যদি ব্রেক আউট দেয় বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর কিছুক্ষণ পর যদি এটা কনসালিটেট করতে করতে আবার ব্রেক ডাউন দিয়ে দেয় এই যে বক্স প্যাটার্ন তার নিচে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আমরা কী করব এই দুটো থিওরি মেনটেন করে চলবেন কালকের দিনের জন্য প্রফিট করবেনই ঠিক আছে আচ্ছা এটা গেলো মার্কেট অ্যানালাইসিস এখন আপনি যদি বলেন যে যদি আমি সুইং ট্রেডিংয়ের কথা বলি তাহলে কোন স্টকে অপরচুনিটি রয়েছে একটা স্টক নিয়ে অনেকদিন ধরে আলোচনা করছি একটা স্টকই কনসেন্ট্রেট করুন তাতে আমাদের প্রফিট নিয়ে দরকার কারেক্ট তো প্রফিট যেখান থেকে আসবে সেটাই আমরা দেখব এই যে পিডিলাইট ইন্ডাস্ট্রি নিয়ে আমি বারবার কথা বলছিলাম পিডিলাইট ইন্ডাস্ট্রি এই যে জোনটা রয়েছে এই যে জোনটা রয়েছে এই জোনের অনেকটা দিন ধরে কনসলিডেট করেছে যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এই যে আমি এখানে ইয়েলো কালারের বক্স প্যাটার্ন টেনে দিয়েছি ব্রেক আউট দেওয়ার পর তার উপরে স্টে করছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এই যে গ্যাপ ছেড়ে গেছিল এই গ্যাপটা এখানে ফিল করে দিল এবং তার উপরে স্টে করছে এই বক্সের ওপর যদি দু তিন দিন কাটায় তাহলে আবার একটা দারুণ র্যালি আমরা দেখতে পারি এনে কোনো সন্দেহ নেই তো এই জন্য আমাদেরকে এটা ট্র্যাক করতে হবে যদি র্যালি দেখি তাহলে অবশ্যই সেখানে ছ পারসেন্ট দশ পারসেন্ট ইনকাম করা যাবে খুব ইজিলি প্রাইজ অ্যাকশান অনুযায়ী ঠিক আছে তাহলে এই একটা স্টক নিয়ে ফোকাস করবো কিন্তু যদি আপনি লং টার্মের জন্য দেখছেন তাহলে এখন যেটা ইনফির যদি আমি কথা বলি তাহলে ইনফি ইনফোসিসের আমি এখানে যদি আমি চার্ট দেখাই ঠিক আছে তাহলে কন্টিনিউ সেলিং প্রেশারের মধ্যে রয়েছে কন্টিনিউ সেলিং প্রেশারের মধ্যে রয়েছে ইনফি তার পেছনে কারণও রয়েছে কিন্তু যদি আমরা উইকলি চার্টে আমরা এখানে কনভার্ট করে নিই ইনফির এই চার্টটাকে ইনফোসিসের তাহলে ইএমএটা লাগিয়ে দেখব আবার ইএমএটা যদি লাগিয়ে দেখি তাহলে দেখুন টু হান্ড্রেড ইএমের এখানে সাপোর্ট রয়েছে কোথায় রয়েছে এক হাজার তিনশো লেভেলে আমি এখানে আজকে জিটি লাগিয়ে রেখে দিয়েছি এক হাজার তিনশো লেভেলে যখনই আসবে তখন বাইং হয়ে যাবে কেন তার কারণ ইনফিট যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে এটা এখন কত পার্সেন্ট নিচে পড়ে রয়েছে টোয়েন্টি এইট পার্সেন্টে টু হান্ড্রেড কোথায় রয়েছে থার্টি থ্রি পার্সেন্ট নেগেটিভে মানে টু হান্ড্রেড ইএমে মানে এক হাজার তিনশো লেভেলে থার্টি থ্রি পার্সেন্ট নেগেটিভ হয়ে যাবে তার অল টাইম হাই থেকে আর এটা যদি আমরা পিছনের হিস্ট্রি দেখি তাহলে দু হাজার এগারো সালে যখন এই একই সেম সিনারিও তৈরি হয়েছিল তখন কত পার্সেন্ট কারেক্ট করেছিল যদি আমরা এখানে দেখি তাহলে দু হাজার এগারো সালে এখানেও সেই চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেক্ট করেছিল থার্টি নাইন পার্সেন্ট হ্যাঁ তো যেহেতু টু হান্ড্রেড ইএমের ওখানে সাপোর্ট রয়েছে যেহেতু একটা ভালো কারেকশান আমি পাচ্ছি তো সেখানে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল বলে সেই লেভেলে আমি বিনিয়োগ করার জন্য দেখছি এখন এরকম ধরনের অনে আরও অনেক স্টক রয়েছে যে যে স্টকগুলো কারেকশান করছে কিন্তু ইএমএর কাছে আমি পাচ্ছি না এখনও ওই জন্য সেরকমভাবে আমি ইনভেস্টিংয়ের অপরচুনিটি পাচ্ছি না যেরকম এসআইপি চলছে আমার সেই এসআইপিগুলো কন্টিনিউ করছি যখনই ভালো একটা লেভেল আমি পাবো আমার যেসব ওয়াচ লিস্টের স্টকগুলো রয়েছে সেখানে তখন আমি বিনিয়োগ করে দেবো ব্যাস এইটুকুই আমার সিম্পল স্ট্র্যাটেজির মধ্যে এখন আমি চলছি তাহলে আমাদের আজকে প্রত্যেকে চোখ থাকবে রাত্রি সাড়ে এগারোটার দিকে ফিডের অ্যানাউন্সমেন্টের দিকে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ফেড ইন্টারেস্ট রেট বাড়াবে কমাবে নাকি পজ করবে যদি ইন্টারেস্ট রেট বাড়ায় তাহলে সেটা মার্কেটের জন্য খুব একটা পজিটিভ হবে না সেখান থেকে মার্কেট আরও কারেক্ট করতে পারে যদি ইন্টারেস্ট রেট কম করে দেয় তাহলে মার্কেটের জন্য সেটা ভীষণ পজিটিভ ম্যাক্সিমাম যারা শর্ট করে রেখেছিলো বা যারা খুবই নেগেটিভ ছিল একটু রিলিফ পাবে তো সেখানে মার্কেট একটু রিলিফ র্যালি দিতে পারে কিন্তু সেটা ইকোনমির জন্য লং টার্মে ক্ষতি সেটা কীরকমভাবে তারা ম্যানেজ করছে কি অ্যানাউন্সমেন্ট করছে কী রকমভাবে ডিসকাস করছে ডিসকাশন হচ্ছে সেগুলো আবার দেখা রয়েছে আবার যদি পজ নাই তাহলে সেটাও মার্কেটের জন্য পজিটিভ ঠিক আছে আর যদি ফিফটি বেসিস পয়েন্টে বাড়িয়ে দেয় তাহলে মার্কেটের জন্য সেটা ভীষণই নেগেটিভ হবে তাহলে আরও মার্কেট নিচে পড়তে পারে তো দেখা যাক যে ফিড কি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসে আপনার কি মনে হয় বিষয়টা নিয়ে যে বাড়াবে কমাবে পজ করবে কত বেসিস পয়েন্টে বাড়াতে পারে সেটা এই ভিডিওর কমেন্টে আপনার মতামত সেটা জানান গতকালকের ভিডিও তো একই প্রশ্ন করেছিলাম অনেকে বলছিলেন যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে মানে টু পয়েন্ট টু ফাইভ টু ফাইভ পার্সেন্টে বাড়াতে পারে তো আমারও সে একই মতামত আমারও মনে হয় যে একই রকমভাবে পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে বাড়াবে ভিডিওতে করা আপনার কমেন্ট যদি সঠিক হয়ে যায় তাহলে আমি কথা দিচ্ছি আপনার কমেন্টটিকে আমি অবশ্যই রিপ্লাই করবো ব্যাকটা হার্ট সাইনও দেব চট জলদি আপনি কমেন্টে জানান আপনার মতামত তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে কালকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে দেখাটা মার্কেটটাও হবে ভীষণ ইন্টারেস্টিং দেখাটা কেউ মিস করবেন না আবার একটা নতুন ভিডিওতে কথা হচ্ছে